সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং সাংসদ অভিষেক ব্যানার্জির নামে অশালীন মন্তব্য করার অভিযোগে গোঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের হলো এক ব্যক্তির বিরুদ্ধে। ইন্ডিয়া ওয়ান্টস মমতা দি সোশ্যাল মিডিয়া কমিউনিটির পক্ষ থেকে দীন ইসলাম গায়েন এই অভিযোগ দায়ের করেন। উল্লেখ্য, ফেসবুক পেজে জনৈক সম্রাট শর্মা চৌধুরী এই অশালীন মন্তব্য করেছিলেন। তার প্রোফাইলে তিনি আলিপুরদুয়ারের একজন রাজনীতিবিদ ছাড়াও নিজেকে মানবাধিকার কর্মী হিসেবে পরিচয় দিয়েছেন। এদিন অভিযোগ দায়ের করে তাঁর বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়। গিয়ে গোঘাট থানায় আসছি। মাননীয় অনারেবল চিফ মিনিস্টার মমতা ব্যানার্জি এবং আমাদের এমপি এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে অকট্ট ভাষায় গালিগালাজ করেছে। মাননীয় আমাদের অকট্ট ভাষায় গালিগালাজ করেছেন সম্রাট শর্মা চৌধুরী তিনি, এবং বলেছেন যে যা থা করে, মানে যেগুলো বলা যাবে না, হয়তো মিডিয়ার সামনেও আমি বলতে পারবো না, এতটাই খারাপ কথা বলেছেন। এবং বলেছেন দম থাকলে আমার বিরুদ্ধে এফআইআর করে দেখাও, জিডি করে দেখাও, এইভাবে বলেছে। তো সেই জন্য আমরা আজকে গোঘাট অ্যাসেম্বলি IWM অর্থাৎ ইন্ডিয়া ওয়ান্টস টু মমতা দি কমিউনিটি সোশ্যাল মিডিয়ার যে কজন কমিটি আছি, সবাই আসতে পারে না অনেকে, কিন্তু কমিটির আমরা অধিকাংশ সবাই এসে আজকে একটা জিডি করে যাচ্ছি এবং জানিয়ে যাচ্ছি যে লিখিতভাবে কমপ্লেন করছি উনাকে, যাতে অ্যারেস্ট করা হয়, যাতে এইভাবে সাম্প্রদায়িক দাঙ্গা না লাগিয়ে দেয় দলের মধ্যে। মানে বাংলা কথায় একটা সুষ্ঠু সমাজে সরকারের বিরুদ্ধে তিনি একজন মুখ্যমন্ত্রী, তার অন্তত সেইভাবে এমন একটা ভাষা ল্যাঙ্গুয়েজ ইউজ করুক যাতে শোভনীয় হয় সেটা। এটা তো একবারে মিস ল্যাঙ্গুয়েজ ইউজ করেছি, যেটার জন্য আমরা খুবই দুঃখিত এবং খুবই লজ্জিত যে তিনি যেই দলেরই সমর্থক হন, অন্তত একটা রাজনৈতিক সিস্টেম তো বজায় রেখে চলতে হয়। আমার নাম দীন ইসলাম গায়েন, গোঘাট অ্যাসেম্বলি কোঅর্ডিনেটর ইন্ডিয়া ওয়ান্টস টু মমতা দির, এবং এখানে সবাই আছেন, ডেপুটি কোঅর্ডিনেটর এছাড়াও এক্সিকিউটিভ মেম্বার প্রত্যেকেই আছেন। সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হারতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।